উজবেকিস্তানের আন্দিজানের বাসিন্দা আফরোজাকে 2022 সালের জানুয়ারিতে দিল্লিতে নিয়ে আসা হয়। মানব পাচারকারীরা তাকে দুবাই নেপাল হয়ে দিল্লিতে নিয়ে আসে। এখানে আসার পরে বিভিন্ন ফ্ল্যাট বা হোটেলে রেখে জবরদস্তি যৌনকর্মে নামানো হয়। দিল্লি পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংস্থা এম্পাওয়ারিং হিউম্যানিটি 2022 সালের আগস্ট মাসে এক অভিযান চালিয়ে তাকে মুক্ত করে। আফরোজা তখন থেকে ওই স্বেচ্ছাসেবী সংস্থার তত্ত্বাবধানে আছে। তাকে যারা উজবেকিস্তান থেকে দিল্লিতে নিয়ে এসেছিল সেসব মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনি লড়াইও চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি বলেন, আমাকে যখন এখানে আনা হয়েছিল তখন আগে থেকেই 5 জন নারী এখানে ছিল। আমাকে প্রথমে উজবেকিস্তান থেকে দুবাই, তারপর নেপাল, আর শেষে সড়ক পথে দিল্লি নিয়ে আসা হয়। আমি ক্লান্ত ছিলাম, তাই 2 দিন বিশ্রাম করতে দেওয়া হয়েছিল আমাকে। আমাকে শপিং করানো হয়েছিল, উপহার হিসেবে ছোট পোশাক দেওয়া হয়েছিল, আর 2 দিন পর জোর করে যৌনকর্ম করতে বাধ্য করা হয়। ওই কাজ করতে অস্বীকার করায় মারধর করা হয়, জানাচ্ছিলেন আফরোজা। প্রথম 2 দিন বিশ্রাম নিতে পেরেছিলাম, তারপর থেকে 1টা দিনও বিশ্রাম দেওয়া হয়নি। কখনও কোনো ফ্ল্যাটে, কখনও হোটেলে রাখা হতো আমাকে। মানব পাচারকারীরা প্রতি বছর মধ্য এশিয়া থেকে শত শত নারীকে চাকরি দেওয়ার নাম করে ভারতে নিয়ে এসে যৌনকর্মে ছেড়ে দেয়। অনেক নারীকে মেডিকেল ভিসা আর ট্যুরিস্ট ভিসাতেও আনা হয়। আদালতে দেওয়া জবানবন্দি অনুযায়ী আফরোজার সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ করা হয় এবং দুবাইয়ে চাকরির প্রস্তাব দেওয়া হয়। তার মা যে অসুস্থ আর পারিবারিক আর্থিক অবস্থা ভালো না, সেই খবরটা মানব পাচারকারীরা জানত। আমি দুবাইতে চাকরির প্রস্তাবটা নিয়ে নিই। দিল্লি পৌঁছানোর আগ পর্যন্ত আমি জানতাম না যে আমাকে এই কাজের জন্য আনা হয়েছে। যদি সামান্যতম আঁচও পেতাম কখনোই আমি আসতাম না, বলছিলেন আফরোজা। আফরোজার মতো শোষিত নারীদের নিয়মিত সাপ্লাই আর দালালও মানব পাচারকারীদের একটি সংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে যৌনকর্মের ব্যবসা চলতে থাকে। মানব পাচারের বিরুদ্ধে কাজ করেন এমন এক সমাজকর্মী হেমন্ত শর্মার প্রশ্ন তুলছেন। বড় প্রশ্ন হলো অবৈধভাবে ভারতে প্রবেশ। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও থেকে যাওয়া সত্ত্বেও এই নেটওয়ার্ক কীভাবে পুলিশ এবং তদন্তকারী সংস্থার চোখ এড়িয়ে যায়? মানব পাচারের শিকার হওয়া এইসব নারীরা দাবি করে যে তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে আর জেলে পাঠানোর ভয় দেখানো হয়েছে। দিল্লি পুলিশ 2022 সালের আগস্টে যে অভিযান চালায় তারপরই আফরোজাকে ভারতে নিয়ে আসা আজিজা শের পালিয়ে যান। দীর্ঘ অভিযানের পর দিল্লি পুলিশ তুর্কমেনিস্তানের বাসিন্দা আজিজা শের এবং আফগান বংশোদ্ভূত তার স্বামী শেরগট আফগানকে গোয়া থেকে গ্রেপ্তার করে। পুলিশের তদন্তে আজিজার বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন নামের ভারতীয় পরিচয়পত্র ও ব্যাংক অ্যাকাউন্টের হদিশও পাওয়া যায়। পূর্ব দিল্লির ওপর নগরপাল অমৃতা গোলুগোধ বলেছিলেন, আজিজা একজন ঘোষিত অপরাধী। দিল্লি পুলিশ তাকে ধরার জন্য 1 বছরেরও বেশি সময় ধরে চেষ্টা করছিল। আমাদের দল প্রযুক্তিগত নজরদারি যেমন চালাচ্ছিল, তেমনই গোয়েন্দা সূত্র তথ্য পাওয়া যাচ্ছিল যে তিনি গোয়ায় রয়েছেন। অভিযানের পর তাকে গ্রেফতার করা হয়। এই অভিযান যারা চালিয়েছিলেন সেই ময়ূরবিহার থানার সহকারী ওসি প্রমোদ কুমার এবং তার সহকর্মীরা 200টিরও বেশি ফোন নম্বর ট্র্যাক করে এবং অবশেষে আজিজা শেরের কাছে পৌঁছায়। আফরোজা আজিজার একমাত্র শিকার নয়, তার মতো আরও অনেক মেয়েকে আজিজার কবল থেকে উদ্ধার করা হয়। এইরকমই একজন তেহমিনা। তেহমিনাকেও চাকরির প্রলোভন দেখিয়ে 2020 সালে দিল্লিতে নিয়ে আসা হয়, কিন্তু এখানে পৌঁছানোর পর তাকেও যৌনকর্মে বাধ্য করা হয়। তেহমিনার একটি ভিডিও দিল্লি পুলিশের তদন্তের অংশ। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে তেহমিনাকে বেধড়ক মারধর করা হচ্ছে। ভিডিওটি 2022 সালের আগস্টের আগেকার এবং পুলিশি তদন্তে ভিডিওর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে যে তাকে দেখা যাচ্ছে সেটা নিশ্চিত করে তেহমিনা বলেন, আমি খুব বাজেভাবে আজিজার খপরে পড়েছিলাম। একবার একজন সহৃদয় ব্যক্তি গ্রাহক হয়ে আমার কাছে এসেছিলেন। আমি তাকে অনুরোধ করেছিলাম যে এই চক্র থেকে আমাকে যাতে তিনি বারবার আনতে পারেন। তিনি আমাকে সহায়তা করতে গিয়ে আজিজা শেরের কাছে অনুরোধ করেন। এরপরে আমাকে ভীষণ মারধর করা হয় আর সেটার ভিডিও করে রাখা হয়। এই ভিডিওতে অন্য নারীদেরও দেখানো হয়েছিল যাতে তারাও ভয় পায়, বলছিলেন তেহমিনা। তেহমিনার বিরুদ্ধে এখন গুরুগ্রামের একটি আদালতে ভিসা ছাড়া ভারতে থাকার অভিযোগে বিদেশি আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি দাবি করেছেন যে এক দালালি তার বিরুদ্ধেই মামলাটি দায়ের করেছিলেন যাতে তিনি ভারতে আটকে থাকেন। আজিজা শের গ্রেপ্তার হওয়ার পর থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন তেহমিনা। এর আগে তিনি সবসময় আতঙ্কের মধ্যে থাকতেন। তেহমিনা বলেন, তিনি আমাকে সবসময় ভয় দেখিয়েও রাখতেন, এতটাই ভয় দেখানো হতো যে এখনও আমার আতঙ্ক পুরোপুরি কাটেনি। যৌনকর্মের কারণে তেহমিনার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তার জরায়ুতে অপারেশন করতে হয়। তেহমিনা বলেন, তিনি যখন হাসপাতালে ছিলেন তখন তাকে একাই রেখে দেওয়া হয়েছিল। পুরোপুরি সুস্থ হওয়ার আগে আবার কাজ করতে বাধ্য করা হয়েছিল।
তিহমিন এবং আফরোজার মতো নারীরা দিনে 6 থেকে 9 জন পর্যন্ত গ্রাহকের কাছে যেতে বাধ্য হতো। চার্জশিটের অংশ হিসেবে পাচারকারী ও দালালদের যে ডায়েরি পেশ করা হয়েছে, এর মধ্যে রয়েছে নারীদের নিয়ে যেসব কাজ করানো হয়েছে এবং প্রতিদিন কয়েক লক্ষ টাকা উপার্জনের হিসাব লেখা আছে। এই নারীরা বলছেন যে তারা এই উপার্জনের একটি অংশও পেতেন না, উল্টো পাচারকারী আর দালালরা তাদের ভুয়ো ঋণের জালে জড়িয়ে ফেলতে থাকে। আফরোজার একই অভিযোগ রয়েছে, আমার মা অসুস্থ ছিলেন, আমার টাকার খুব প্রয়োজন ছিল, কিন্তু আমাকে এক টাকাও দেওয়া হয়নি। আমি 9 মাস ধরে তাদের দখলে ছিলাম, কোনো অর্থ তো দেয়নি, অথচ সবসময় বলা হতো যে আমি নাকি তাদের কাছ থেকে ধার নিয়েছি, বলেছিলেন আফরোজা। আফরোজা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং 2022 সালের আগস্টে উজবেকিস্তান দূতাবাসে সাহায্য চেয়েছিলেন। সাহায্য আসার আগে দূতাবাসের বাইরে থেকে অস্ত্র দেখিয়ে তাকে তুলে নিয়ে আসা হয়। দিল্লির চানকপুরি থানার পুলিশ এই ঘটনার তদন্ত করছে। আফরোজাকে যখন নেপালের মধ্যে দিয়ে মানব পাচারকারীরা নিয়ে আসে, তার আগেই তহমিনা ওদের খপ্পরে পড়েছিল। তহমিনা বলেন, আমার বস চাকরির টোপ দিয়ে বিভিন্ন জায়গায় নারীদের সঙ্গে যোগাযোগ করতে, আমি আফরোজার মতো নারীদের সতর্ক করে দিতে পারিনি, কারণ আমার কোনো উপায় ছিল না। আমাদের মতো পুরনো নারীদের নতুনদের থেকে দূরে রাখা হতো। দিল্লির যেসব এলাকায় ওই নারীদের দিয়ে যৌনকর্ম করতে বাধ্য করা হয়েছিল, পুলিশ অভিযানের পর ওই কাজ কমেছে ঠিকই, কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। পূর্ব দিল্লির উপনগরপাল অমৃতা গুলগৌথ বলেন, মানব পাচারকারীদের গ্রেপ্তারের ফলে চাকরির নামে নারীদের ভারতে নিয়ে আসা এবং জোর করে তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া অথবা জোরপূর্বক যৌনকর্ম করানো এই নেটওয়ার্ক অবশ্যই ভেঙে যাবে। একই সঙ্গে মানব পাচারের বিরুদ্ধে কাজ করা সংগঠনগুলো মনে করে এই মুহূর্তে অনেক চ্যালেঞ্জ রয়েছে। হেমন্ত শর্মার কথায়, প্রথম চ্যালেঞ্জ হলো নেপাল সীমান্ত, যেখান থেকে নারীদের ভারতে নিয়ে আসা হয়। এই নারীদের ভিসা ছাড়াই বিহার দিয়ে ভারতে প্রবেশ করিয়ে দিল্লিতে নিয়ে আসা হয়। এরপরে দিল্লি এবং অন্যান্য বড় শহরগুলিতে যৌন কাজ করানো হয়। প্রশ্ন হচ্ছে, এইসব পুলিশের চোখ এড়িয়ে যায় কীভাবে? দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে এই নারীদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এই নারীরা ভারতে কী করবে, কোথায় থাকবে এবং আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা কীভাবে তাদের খরচ চালাবে, সেটা নিয়ে চিন্তা করার দরকার ছিল বলে মনে করেন মিস্টার শর্মা। তেহমিনা দেশে ফেরার অপেক্ষায় আছেন, কিন্তু গুরুগ্রামের আদালতে বিদেশি আইনের অধীনে তার বিচার চলছে। তিনি বলেন, তাকে ফাঁসানোর জন্য এই মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে গ্রেপ্তার হওয়া মানব পাচারকারীদের মামলার সাক্ষী আফরোজা, মানব পাচারের শিকার হওয়া বেশিরভাগ নারী বিদেশি আইনের অধীনে দায়ের হওয়া মামলায় আটকিয়ে থাকেন। পাচারের শিকার হিসেবে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা নেই, তবে বিদেশি আইনে অভিযুক্ত হওয়ার কারণে তারা বিচার শেষ হওয়ার আগে আইন অনুযায়ী ভারত ছাড়তে পারেন না। আবার পাচারের শিকার হওয়া নারীদের সাক্ষ্যদান শেষ না হওয়া পর্যন্ত ভারতের বাইরে যাওয়া তাদের নিষেধ। যদিও এই মামলার অভিযুক্ত পক্ষের আইনজীবী জুবায়ের হাশমির দাবি যে নির্যাতিতরা যখন ইচ্ছা দেশে ফিরতে পারেন। জুবাইরের হামসি বলেন, এসব ক্ষেত্রে পাচারের শিকার হওয়া নারীদের তাদের দেশে ফেরার জন্য আদালতে আবেদন করেনি, তাদের বাধা দেওয়া হয়নি। তবে হেমন্ত শর্মা বলছেন, অভিযুক্তদের শাস্তি পাওয়ার জন্য পাচারের শিকার হওয়া নারীদের সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। অভিযুক্তদের আইনজীবীরা এই সাক্ষ্যদান এড়িয়ে চলার চেষ্টা করছেন। তেহমিনা বলেন, আমি যখন আমার দেশে পৌঁছাবো তখন প্রথম যে কাজটি করবো তাহলে দেশের মাটিকে চুম্বন করা, আর কখনো দেশ না ছাড়ার প্রতিজ্ঞা করবো। মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদবো, আমি তাকে খুব মিস করি। আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে আমার মাকে আলিঙ্গন করা, বলছিলেন আফরোজা। মধ্য এশিয়া থেকে ভারতে পাচার হওয়া নারীদের মোট সংখ্যার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, তবে সমাজকর্মীরা মনে করছেন এই সংখ্যা কয়েক হাজার হতে পারে।